বাংলাদেশের বর্তমানে যে সরকারটি আছে, এই সরকারকে কেউ বলে স্বৈরাচার, কেউ বলে ফ্যাসিস্ট, কেউ বলে কর্তৃত্ববাদী, আমি বলতাম মাফিয়া। এবং এখন নিশ্চিতভাবে একটি খুনি সরকার, যেই সরকার একবারও চিন্তা করে না নিজের দেশের মানুষের বুকের বরাবর অস্ত্র তুলে দিতে, যেই সরকার একবারও চিন্তা করে না ক্ষমতায় থাকতে 200-র ওপরে মানুষকে নির্বিচারে হত্যা করতে, যেই সরকার একবারও চিন্তা করে না হাজার হাজার মানুষকে স্রেফ স্রেফ গুলি করে আহত করতে, এই সরকার একবারও চিন্তা করে না নির্বিচারে হাজার হাজার মামলা দায়ের করতে, এবং এই সকল কিছুই করা হয় কেবলমাত্র এবং কেবলমাত্র ক্ষমতায় থাকবার জন্য। আমি ভেবেছিলাম আমার এই চ্যানেলটি আমি আর কন্টিনিউ হয়তো করব না, আমি টেলিভিশনে রেগুলার কথা বলি, সুতরাং আমার কথা যারা শুনতে চান তারা টেলিভিশনেই শুনতে পারেন। কিন্তু গত কয়েকদিনের কোটা মুভমেন্টের সময় লক্ষ্য করলাম আমাকে কোনো টেলিভিশন ডাকছে না। আজকেই আমাকে একটি বেসরকারি টেলিভিশন প্রথম আমন্ত্রণ জানালো এবং সেখানে গিয়ে আমি কথা বললাম, এবং তারপরে আমি ঠিক করলাম টেলিভিশনের এই সীমিত সময়ের মধ্যে বেঁধে দেওয়া প্রশ্নের মধ্যে এবং আমার সহ আলোচক কি বলছেন সেগুলোর উত্তর দিতে দিতেই আসলে সময় পার হয়ে যায়, এর বাইরেও আরো অনেক কথা থাকে, সেই কথাগুলো বলবার জন্যই আমি আবারও আমার রুমিন্স ভয়েসে কথা শুরু করছি। গত কয়েকদিনে বাংলাদেশে যা হয়েছে সেটি বাংলাদেশের জন্মের পর তো বটেই, পাকিস্তান আমলে কিংবা ব্রিটিশ পিরিয়ডেও কখনো হয় নাই। নির্বিচারে নিজের দেশের মানুষের ন্যায্য দাবি দমন করতে সরকার বিভৎসভাবে বল প্রয়োগ করেছে। এখন এই ঘটনাগুলো আপনারা কম বেশি সকলেই জানেন, আমি সেগুলোর আর পুনরাবৃত্তি করব না। 200-র উপরে মানুষ মারা গেছে, প্রায় 10,000-এর উপরে মামলা অলরেডি দায়ের হয়েছে, কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে, প্রায় হাজার খানেক মানুষ চোখে গুলি খেয়ে অন্ধ হয়ে গেছেন এবং কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে, এই কথাগুলো সকলেই আমরা জানি। আজকে নতুন যে আপডেট আসলো সেটা হলো যারা সমন্বয়ক আছেন আন্দোলনের তাদেরকে ডিবি অফিসে নিরাপত্তা দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, একটি ভিডিও দেখলাম কিছু কিছু প্রাইভেট টেলিভিশন চ্যানেল প্রচার করছে, সেখানে দেখা যাচ্ছে ডিবি হারুন সাহেবের সঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছেন, বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার প্রথম প্রশ্ন, নিরাপত্তার জন্য যদি কাউকে নিরাপত্তা দিতেই হয় তার সবচেয়ে নিরাপদ যে জায়গা সেটা তার বাড়ি, তার পরিবার, সেখানে থেকে তাকে নিরাপত্তা দিতে হবে, এক। দুই হচ্ছে যদি সে মনে করে তার পুলিশ এসকর্ট দরকার, পুলিশ পাহারা দরকার, তাহলে সেখানে তার বাড়ি, তার যাতায়াতের জায়গায় পুলিশ এসকর্ট দেওয়া যেতে পারে। কিন্তু যদি তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নিরাপত্তার নামে আটক করে রাখা হয় সেটা তো স্রেফ আটক, এবং তাকে আপনি অবৈধভাবে বাংলাদেশের সংবিধান এবং আইনে যা বলা আছে তার বহির্ভূতভাবে আপনি তাকে আটক করেছেন, তাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে প্রডিউস করতে হবে। যাই হোক, এই হীরক রাজার দেশে আসলে আইন কানুন সংবিধান নিয়ে কথা বলবার কিছু নাই, এখানে সরকার যা চায়, ক্ষমতাসীনরা যা চায় সেটাই আইন, সেটাই সংবিধান, সুতরাং আমি সেই দিকেও যাচ্ছি না। এই যে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি দেখলাম তাদেরকে লাইন ধরে বসানো হয়েছে এবং একজন সমন্বয়ক একটি কাগজ দেখে দেখে পড়ছেন যেখানে তিনি বলছেন অনেক প্রাণহানি হয়েছে, সার্বিক দিক বিবেচনায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন, আগামীতে তারা এখন এই মুহূর্তে আর কোনো কর্মসূচি দিচ্ছেন না। যেই ছেলেগুলো এত বড় আন্দোলন গড়ে তুলতে পারলো, যেই ছেলেগুলো আমরা দেখলাম মিডিয়ার সামনে অবলীলায় চমৎকারভাবে তাদের কথাগুলো গুছিয়ে বলছে, সেই ছেলেগুলোকে লাইন বাই লাইন স্ক্রিপ্টেড একটা লেখা পড়ানো হলো এবং সরকার মনে করছে যে মানুষ সেটা বিশ্বাস করবে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার অনেকগুলো ভুল করেছে। সরকারের প্রথম ভুল ছিল এটিকে মনে করা যে বিএনপি জামাত বা বিরোধী দলের আন্দোলন যেভাবে শক্তি দিয়ে দমন করা যায় এই আন্দোলনকেও তারা সেভাবে দমন করতে পারবে। দুই হলো এই আন্দোলনটি শুরু থেকেই, হ্যাঁ কোটাকে সামনেরই আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এরপরে যখন এটি গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে তখন কিন্তু এটি আর কোনো বিশেষ দল মত বা কোনো বিশেষ এজেন্ডা লক্ষ্য করে আন্দোলন হয়নি, প্রতিটি মানুষ, সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে এই আন্দোলনে যুক্ত হয়েছে, তারা দীর্ঘদিন নাগরিক হিসেবে একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতন বাংলাদেশে বাস করেছে, তারা ভোট দিতে পারে নাই, তাদেরকে দমবন্ধকর ভয়ের পরিবেশে থাকতে হয়েছে, তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি, মত প্রকাশ করতে পারেনি, ফেসবুকে লিখতে পারেনি,